টক অব দ্য টাউন। বিনা পারিশ্রমিকে প্রায় 1500 কিডনি প্রতিস্থাপন করে সারা দেশে ব্যাপক আলোচিত হন ডাক্তার কামরুল ইসলাম। 2022 সালে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়। বাংলাদেশের কিডনি রোগীদের সেবায় এমন অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই চিকিৎসকের বিশেষ সাক্ষাৎকার থাকছে আজকের টক অব দ্য টাউনে। চিকিৎসা পেশা তো শুরু হয়েছে আমার, ডাক্তারি শেষ হলো হচ্ছে 89-90, ইন্টার্নি করলাম, তারপরে ফেলোশিপ করলাম সার্জারিতে, তারপরে ইউরোলজিতে ঢুকলাম, ইউরোলজি শেষ হলো 2000 সালে। তখনও কিন্তু আমি চিন্তা ছিল না যে আমি কিডনি ট্রান্সপ্লান্টের মতো একটা কঠিন সাবজেক্টে ঢুকতে হবে, কারণ তখনই দেখতাম যে বঙ্গবন্ধুতে আমি পোস্ট গ্রাজুয়েশনটা করি, সেখানে তখন ট্রান্সপ্লান্ট হতে একমাত্র প্রতিষ্ঠান ছিল। সেই 96 থেকে 2000 সাল পর্যন্ত এই 4.5 বছর আমি ওখানে ছিলাম। দেখতাম যে অনেক ক্ষেত্রে কাজটা বেশ কঠিন, 5-6 ঘন্টা লাগে ট্রান্সপ্লান্ট করতে এবং রেজাল্টটাও অত আশাপ্রদ হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় কিডনিটা কাজ করছে না, তখন অনেক কষ্ট রোগীদের, বেশ রিস্কি অপারেশন এবং আউটকামটা ওইরকম আশাপ্রদ অনেক সময় হয় না। তো সেই ক্ষেত্রে এরকম একটা কঠিন কাজে যে ঢুকবো এরকম চিন্তাভাবনা আমার তখন ছিল না, 2000 সালের কথা। 2001 সালে আমি জাতীয় কিডনি রোগ ইউরোলজি হসপিটালে ট্রান্সপ্লান্ট সাবজেক্টেই আমি সহকারী অধ্যাপক হিসেবে পোস্টিং হয়। তখন দেখলাম তো আমাকে তো এই কাজটা করতেই হবে। আমি তখন বঙ্গবন্ধুতে প্রায় গিয়ে ওখানে ট্রান্সপ্লান্টে দেখতাম এবং তার পরবর্তীতে আমি দেখলাম যে যেখানে এই কাজটা বেশি হয় সেখানে ট্রেনিং নেওয়া দরকার। আমার অত অর্থ অর্থ ছিল না যে আমি ইউরোপ আমেরিকায় ট্রেনিং নিতে যাব। তো আমি ইন্ডিয়াতে এবং করাচিতে দুটা সেন্টারে আমি ট্রেনিংয়ে গেলাম। ট্রেনিং থেকে আসার পরে নিজের উপরে বেশ কিছুটা আস্থা জন্মালো যে মনে হয় কাজটা আমি একা একাই করতে পারবো। আলহামদুলিল্লাহ, প্রথম কাজটা, প্রথম যে সার্জারিটা করলাম নিজে নিজে, সেটা সাকসেসফুল হয়ে গেল। অন টেবিলই যে অপারেশন টেবিলেই কিডনি লাগানো, কিডনিটা কাজ শুরু করে দিল। এইটা একটা বড় জিনিস মনে হয়, সাকসেস অফ দ্য ওয়ার্ক। কঠিন ওয়ার্কের প্রথম সাকসেসটা পেলে দ্বিতীয় কাজটা সহজ হয়ে যায়। আমার ক্ষেত্রেও তো সেই ঘটনাটা ঘটেছে, প্রায় 3-4টা রুগী পরপর সবগুলোই সাকসেসফুল হলো। তখন দেখলাম যে এই রুগীগুলো অত্যন্ত গরিব, এত গরিব যাদের থেকে আপনি, আমার মনে হয় বেশিরভাগ মানুষই ভিজিট নিতে পারবে না, এবং এদের ট্রান্সপ্লান্ট করতে যে খরচ লাগে সেই খরচ এদের কোলানো সম্ভব নয়। তখন থেকে মনে হয়েছে না, উই হ্যাভ টু ডু সামথিং ফর দেম। প্রথম দিকে তো আমি একটা ক্লিনিকে কাজ করতাম, তো সেই ক্ষেত্রে দেখতাম যে এই রোগীগুলো প্রায় যখন আসে ফলো আপে এদের কিছু পরীক্ষা করতে হয়, প্রায় 500-600 টাকার পরীক্ষা লেগে যায়। তো আমরা প্রথম দিকে ওই আমরা নিজেরা একটা ফান্ড রেজ করে 50% ক্লিনিককে দিয়ে দিতাম, বাট 50% অফ করে দাও, 50% অফ করে দিয়ে তাও দেখি রুগীরা ফলো আপে আসে না। তখন এক বছরের মাথায় আমরা চিন্তা করলাম না, এদেরকে টেস্ট পর্যন্ত ফ্রি করতে হবে, রুগী দেখা তো ফ্রি আগে থেকে, টেস্টও ফ্রি করতে হবে, তাহলে যা ফলো আপটা আমরা সেজন্য সেই এক বছরের মাথা থেকে 2009 সাল থেকে সম্ভবত এখন পর্যন্ত, এবং আমার আশা ইনশাল্লাহ যতদিন এই হাসপাতাল চলবে রেস্ট অফ দি লাইফ, এই ট্রান্সপ্লান্ট করার পরবর্তী সমস্ত পরীক্ষা এবং সমস্ত রুগী ফলো আপ ফ্রি করা হয় আমাদের এখানে। এখন আমাদের প্রায় প্রতি মাসে 500-600 রুগী প্রতি মাসের পোস্ট ট্রান্সপ্লান্ট রুগী ফলো আপে আসে। আমাদের প্রায় আজকেও ট্রান্সপ্লান্ট আছে, আমাদের আজকে আমাদের 1259তম ট্রান্সপ্লান্ট হবে ইনশাল্লাহ। তো তো এই যে এত রুগীর ভিতরে প্রায় 600 রুগী প্রতি মাসে তো আসেই, 600-700 হয়ে যায় কোনো কোনো মাসে। এদের 700 টাকার টেস্ট চিন্তা করলে প্রায় আপনার 4-4.5 লক্ষ টাকার টেস্ট ফ্রি হচ্ছে। এখানে আমার কিডনি স্টোন সার্জারি হচ্ছে, প্রচুর স্টোন সার্জারি হয়। আমাদের প্রায় 12,000 না 13,000 ফুটো করে যে পাথর তৈরি বের করে, এভরিডেই আমাদের প্রায় 7-10, 12-13টাও অনেক সময় এভরিডে পাথর বের করতে হয় ফুটো করে করে। তো এটাতে আর্ন হচ্ছে, আমাদের ক্রাশিং মেশিন আছে, আমাদের লেজার মেশিন আছে, আমাদের ওই কিডনি ক্যান্সার সার্জারি হচ্ছে, তারপরে প্রস্টেট সার্জারি হচ্ছে, সব ধরনের এই যে ইউরোলজিক্যাল সার্ভিস আছে, কিছু নেফ্রোলজিক্যাল সার্ভিস থেকেও আর্ন হয়, যে এই আর্নিংটা আমার বড় গাছটাকে ইকোনমিক সাপোর্ট দিচ্ছে। এইখান থেকে একটা অংশ হয়তো ট্রান্সপ্লান্টে চলে যাচ্ছে, তাতে কিন্তু ওই বড় গাছের কোনো ইম্প্যাক্ট পড়ে না, এই প্রতিষ্ঠানের কত ইম্প্যাক্ট পড়ে না, কিন্তু ইন রিটার্ন এই যে 1245টা
কিংবা স্যারে 58টা রোগী ট্রান্সপ্লান্ট হয়ে গেল, তো এটা হয়ে যাচ্ছে, তাদের ফলো আপ হচ্ছে, 4,500,000 টাকা টেস্ট ফ্রি হচ্ছে। প্রথমে কিন্তু 21শে পদক দেওয়ার জন্য ডেকেছিল, একটা ফর্ম ফিল আপ করতে বলেছিল, আমি সেটা ভয় করিনি। আমার মনে হয়েছে যে আমি যদি পদক অ্যাপ্লাই করে নিই তাহলে আল্লাহ পাকের কাছে কোনো কিছু বলার থাকবে না, যে তুমি তো সব কিছু অ্যাপ্লাই করে নিয়েই আসছো, এখানে আবার কি চাও। তো সেই জন্য পরবর্তীতে যখন স্বাধীনতা পদক দিল, আমার কাছ থেকে কোনো অ্যাপ্লিকেশন চায়নি, শুধুমাত্র মানে বায়োডাটা চাইছিল, আমি কোনো অ্যাপ্লিকেশন করিনি, যে অ্যাপ্লাই করে আমি নিব না, নিলে আমি আল্লাহ পাকের কাছে কোনো উত্তর থাকবে না। তো এটা একটা ভয় ছিল নিজের জন্য। কিন্তু যে জিনিসটা আমার কাছে মনে হয় পদকে সবচেয়ে বড়, যেটা আমাকে ইয়ে করে আর কি, যে ভালো লাগায়, যে এই জিনিসটা সবাই দেখছে, যে ভালো কাজ করলে ভালো কিছু পাওয়া যায়, এটার দ্বারা অনেক মানুষ উৎসাহিত হবে। আমি মনে করি বাংলাদেশে অনেক মানুষ অনেক ভালো কাজ করছে যেটা আমরা জানি না, তারা উজ্জীবিত হবেন, তারা ভালো কাজ করতে আরও আগ্রহী হবেন। সেজন্য আমি মনে করি সমস্ত পদক খুব সুষ্ঠুভাবে দেওয়া উচিত। তার দ্বারা কী হবে, অনেক ভালো মানুষ তাদের ভালো কাজটাকে অনেক বাড়িয়ে দেবেন। জাস্ট আজকে যদি যারা ভালো কাজ করে তার ডবল হয়ে যায়, তো বাংলাদেশ আরও দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে। আমি বরাবরই একটু কম খরচে করতে চেষ্টা করতাম, আমি অন্য সার্জারির কথা, ট্রান্সপ্লান্ট তো এদিকে, ট্রান্সপ্লান্ট ছাড়াও অন্য সার্জারি আমি একটু কমে করতাম। তো এটাতে অনেকেই হয়তো একটু দ্বিধাবোধ করতো, কিংবা আমার শুনছে আর কি, আমি ডাইরেক্টলি শুনিনি, ওভার হিয়ার করেছে, যে হ্যাঁ স্যার এত কম টাকায় ইয়ে করে আমরা কীভাবে চলবো এরকম। আমি একটা বলি যে আমাদের দেশ তো গরিব, আমি একটা কাজ করে যে টাকা পাবো, আমি সেই জায়গায় দুইটা কাজ করি, আমি কেন একটু পরিশ্রম করলে তো ওই একই সমপরিমাণ অর্থই ইনকাম করতে পারবো, তাতে দুইটা মানুষের উপকার হবে, অথবা তিনটা কাজ করবো, আমি তিনটা কাজ করি, আমি একটা কাজ করে অত টাকা না নিয়ে তিনটা কাজ করি, তাহলে তিনটা মানুষের উপকার হবে, আপনার অর্থের কখনোই কমতি হবে না। বুঝছেন, এইদিকে টাকার দিকে তাকানো যায়। আমি এখনও যে ইনকাম হয় আমি এক টাকাও বাসায় নিই না, হাসপাতালে থাকে, আমার শুধু যেটুকু দরকার আজকে বাজারটা দরকার এটুকু পাঠিয়ে দাও, আমার এই ইলেকট্রিসিটি বিল দরকার আমি বিলটা এখানে পাঠিয়ে দিই, ওখানে দিয়ে দেয়। মুক্তিযুদ্ধের আগে আমি সম্ভবত ক্লাস 2-তে বাবা আমাকে স্কুলে ভর্তি করেছিলেন, খুবই ছোট ছিলাম, অতটা মনে পড়ে না, মনে হয় কয়েকটা স্মৃতি মনে পড়ে, বাবার যে ঈদের সময় একসাথে নামাজে নিয়ে যেতেন, আমাদের বাসায় একটা বারান্দা ছিল, সেখানে বসে বাবার দাড়ি ছিল না তখন, একটু খোঁচা খোঁচা ইয়ে ছিল, তো আমার মুখের সাথে লাগতো, এটা আমার এখনও কেন যেন মনে পড়ে। এটা তাছাড়া অত বেশি স্মৃতি, ছোট ছিলাম তো। কিন্তু যেদিন আমার বাবা মারা গেলেন, যেদিন খবরটা এলো, তখন কিন্তু আমরা আমাদের দেশের বাড়িতে, আমার নানি বাড়িতে ছিলাম, কারণ আমার আম্মা সন্তান সম্ভব ছিল, সবচেয়ে ছোট ভাইটা মাত্র 5 দিন, সেই দিনের মাথায় আমার বাবা মারা যান। এত কষ্ট, মানে কী বলবো, দ্যাট ওয়াজ ভেরি পেইনফুল, আমার কাছে মনে হয় বুকে পাথরের মতো শক্ত হয়ে গেছে। এবং আমার মা যেহেতু সন্তান সম্ভব ছিলেন নানা বাড়িতে, আমার বাসাটা কিন্তু ফাঁকা ছিল, শুধু একা ছিলেন, ফলে সমস্ত মুক্তিযোদ্ধারা ওইখানে সকালে বিকালে মানে মিটিং চলতো, মানে মুক্তিযোদ্ধাদের মিলনস্থলে পরিণত হয়ে গেছিলো। এবং এই জিনিসটা কীভাবে যা জানতে পেরেছি, একদিন গভীর রাত্রে এসে হানাদার মুক্তি মানে ইয়ে পাক সেনারা এসে আমার বাবাকে মেরে যায়। তো এই হলো মানে ইয়ের ঘটনা, মাত্র 15 দিনের মাথায়, 12 এপ্রিল যখন স্বাধীন হলো, একটা রিলিফ আসলো, কিন্তু আমাদের মনে হয় রিলিফ আসলো না, আমাদের মনে হয় যুদ্ধ শুরু হলো। আমার মা তখন মাত্র ম্যাট্রিক পাস, নানি বাড়িতে চলে গেলাম আমরা সবাই, মা তখন ইন্টারমিডিয়েট পড়লেন, ডিগ্রি পাস করলেন সেই পাকশি থেকে, পাকশিতে আমাদের নানি বাড়ি, ওখান থেকে রাজশাহী ভার্সিটিতে চলে গেলেন, রাজশাহী ভার্সিটি থেকে সমাজ কল্যাণে প্রথম হয়েছিলেন রাজশাহী ভার্সিটি থেকে 79 সালে, 80 সালে ঢাকায় এসে লালমাটি মহিলা কলেজে অধ্যাপনা করলেন, সকালে অধ্যাপনা শেষ করে বিকেলে অনেকগুলো টিউশনি করতে হতো,
অনেকগুলো টিউশনি করে আমাদের, আমরা চার ভাই, তিন ভাই পড়াশোনা করি, সবার অর্থ সংকলন করতে হয়, এইভাবে আমাদেরকে মানুষ করেছেন। এফসিপিএস করার পরে আমাকে প্র্যাকটিস করার জন্য, সেই 96-এ আমি প্রথম প্র্যাকটিস করি। আমি তো MBBS-এও প্রথম ছিলাম ঢাকা মেডিকেলে, তো আমাদের সমসাময়িক অনেকে, প্রায় 20-25 জন মনে হয়, ইউরোপ, আমেরিকা, তারপরে জাপান, এইসব দেশে আছে, তারা অনেকে ভালোই আছে, অনেক অর্থ পয়সাপাতিও আছে, এরকম আর কি। তো আমার কেন যেন যেতে ইচ্ছা করে না, আমার ওই বিদেশ ভালো লাগে না, কেন ভালো লাগে আমি জানি না, তবে আমার দেশের প্রতি টান বেশি কিনা, হয়তো বাবার জন্য হতে পারে, বাবা এই দেশের জন্য, আমার বাবার রক্ত এই মাটিতে, এখান থেকে আমি মনে হয় সেপারেট হতে পারি না, এটা একটা, তার থেকে বড় মনে হয় আমার মা, আমার মা এখন আমার জীবিত আছে, আমার মনে হয় সম্পদ মা, এই মানে মা কত কষ্ট করে যে আমাকে করছেন, মানুষ করছেন, তার জন্য আমি থাকতে পারবো না, আই ক্যানট বি সেপারেটেড ফ্রম মাই মাদার। আমার মনে হয় যে আমি সেজন্য আল্লাহ পাক যতদিন আল্লাহ পাক আমার হায়াত রাখে যেন আমি মায়ের পাশে থাকতে পারি। তারপরে দেশে আর কি জনগণটাও অনেকটা টানে, কাছে টানে, এই যে গরিব জনগণ তো বিদেশে পাওয়া যায় না, গরিব জনগণের জন্য আপনি কিছু করবেন, এটা কিন্তু একটা বড় ভালো লাগা। এখন আমার দেওয়ার কী কী দেওয়া উচিত, আমি মনে করি যে জিনিসটা আমার দেশে নাই, সেই জিনিসটা কীভাবে আমার দেশে করা যায়, আমার একমাত্র পরিকল্পনা তাই। আমার এখানে দেশে কী কী হচ্ছে না, যেটা হচ্ছে না সেটার জন্য বিদেশে যেতে হচ্ছে, অনেক টাকা খরচ করতে হচ্ছে, অনেকেরই পয়সা নাই, তারা তখন যেতে পারছে না, মারা যাচ্ছে, তো সেই রুগীগুলোকে সার্ভিস দেওয়ার জন্য আমার কাজ করা দরকার, আমি মনে করি দ্যাট ইজ দি গুড ওয়ার্ক। আমার ইচ্ছা যে আর একটু বড়ো করে, লিভার ট্রান্সপ্লান্ট আমাদের দেশে অতভাবে হচ্ছে না, একটা দুইটা হচ্ছে, তাও বিদেশি সার্জন মানে পার্শ্ববর্তী দেশের সার্জনরাই এসে করেছে, এটাকে দেখানো হচ্ছে, কিন্তু আসলে ওটাকে আমাদের দেশীয় সার্জনরাই করছেন, এরকম করা দরকার। আমি আমার লিভারের বন্ধু বান্ধব যদি একসাথে করতে পারি, লিভারের পরিবেশ করা গেলে সেখানে একটা ট্রান্সপ্লান্ট, যেখানে আমাদের কিডনি ট্রান্সপ্লান্টের মতো লিভার ট্রান্সপ্লান্টটা এখানে হবে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমাদের দেশে ওইভাবে হচ্ছে না যেভাবে হওয়া উচিত, এত লোকের, কিছু মানুষ যারা আছে, আমার তো মনে হয় 50%-এর উপরেই তো এত পয়সা নেয় যে বিদেশে যে চিকিৎসা করবে, তারা কোথায় মারা যাবে, তো তাদের জন্য যদি কিছু করে যাওয়া যায়, আমার চিন্তা ওইটাই যে এই সার্ভিস, যে সার্ভিসগুলো আমার বাংলাদেশে এখন নেই অথবা আছে খুব সীমিত পর্যায়ে, সেটাকে আরও বড় পর্যায়ে করা যায়, এইভাবে যদি করা যায় তাহলে পরে মনে হয় আমার একটা স্পেস দরকার, আসলে একটা যদি স্পেসের খুবই অভাব, একটা জায়গা যে অনেক কস্টলি আমাদের দেশে, স্পেসের জন্য আমরা অনেক কিছু করতে পারছি না, মনে হয় যে স্পেস যদি আল্লাহ পাক এর ব্যবস্থা করে দেয় অথবা সরকার যদি কোনো একটা সহায়তা দেন, তাহলে হয়তো আমি ওই লাইনে যে আরেকটু বড় স্কেলে বড় মানুষের জন্য করা যায়। তবে আমার লক্ষ্য সবসময় মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস কিংবা পুয়ার পিপলের জন্য, যাদের আমার কখনো কর্পোরেট ইয়েতে যাওয়ার ইচ্ছা নেই।